আসসালামু আলাইকুম ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর তিনে যে অনুশীলনী সমাধানে তিনে রয়েছে হচ্ছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো সেখানকার আমি পূর্বের লেকচারে হচ্ছে ক থেকে ঘ পর্যন্ত আলোচনা করেছি সমাধান করেছি যারা যারা দেখোনি আই বাটনে দেওয়া আছে দেখে নেবে আজকে আমরা ও থেকে ছ পর্যন্ত সমাধান করব এবং প্রয়োজনীয় সূত্র আমি লিখে রেখেছি এখানে একটা সূত্র হলেই আমরা এই অঙ্ক তিনটা সমাধান করতে পারব তো সূত্রটি হচ্ছে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি মানে হচ্ছে প্রথম রাশির বর্গ প্লাস দ্বিতীয় রাশি দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস দ্বিতীয় রাশি দ্বয়ের গুণফল সেক্ষেত্রে চলো আমরা সমাধান করি সমাধানে ও অঙ্গে রয়েছে হচ্ছে আমাদের এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর সেক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করব দেখো আমাদের এই ফরম্যাটে মিলতেছে কিনা দেখো এ এ প্রথমটা এক্স প্রথমটা এক্স প্রথমটা এ প্রথমটা এ দ্বিতীয়টা থ্রি দ্বিতীয়টা এর আকারে ধরো এইটা দুইটা কিন্তু মিলতেছে না দুইটা ভিন্ন রকম কিন্তু প্রথম রাশিটা মিলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব সবসময় মনে রাখবা এক্স প্লাস এ মানে হচ্ছে অবশ্যই দ্বিতীয় রাশি দুইটা ভিন্ন হবে দুইজন থেকে আলাদা হবে সম্পূর্ণ যদি এই সূত্রটা প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে দেখো আমাদের প্রথম রাশিটা একই আছে কিন্তু দ্বিতীয় রাশিটা পার্থক্য মানে ভিন্ন তো সেক্ষেত্রে চলো আমরা লিখব হচ্ছে প্রথম রাশির বর্গ তাহলে এ স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশির দ্বয়ের যোগফল দ্বিতীয় রাশি কী কী থ্রি দ্বিতীয় রাশির দ্বয়ের যোগফল থ্রি যোগ হচ্ছে ফোর থ্রি প্লাস ফোর ইন্টু প্রথম রাশি এ প্লাস দ্বিতীয় রাশিদের গুণফল থ্রি ইন্টু ফোর তাহলে আমরা সাজিয়ে ফেললাম তাহলে এটা এ স্কোয়ার প্লাস চার আট তিন সাত সেভেন এ প্লাস তিন চারা বারো এটাই হচ্ছে আমাদের গুণফলের অ্যান্সার ঠিক আছে খুব ইজিলিভাবে অঙ্কগুলো করা যাচ্ছে এবার হচ্ছে এই সূত্রটা জাস্ট ফরম্যাটে সাজাতে হবে তোমাকে তোমাকে দেখতে হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আকারে আছে কি না মানে আমার প্রথম রাশিটা একই আছে কি না এবং দ্বিতীয় রাশিদ্বয় ভিন্ন আছে কি না সেক্ষেত্রে আমরা অঙ্কগুলো এই ফরম্যাটে করব আর যদি অন্যভাবে হয় সেটা হচ্ছে আমরা করে ফেলব তো চলো আমরা কি এখন হচ্ছে চনং করি চনংয়ে রয়েছে হচ্ছে এ এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর সেক্ষেত্রে দেখো সেম এ এক্স আমার সমান কিন্তু পরের দুইটা হচ্ছে এ আর বি আকারে আছে মানে দুটোটা ভিন্ন টাইপের আছে সেক্ষেত্রে আমরা সূত্রটা প্রয়োগ করলে কী আসবে প্রথম রাশির বর্গ এক্স হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশিদের যোগফল ইন্টু প্রথম রাশি কত এ এক্স প্লাস দ্বিতীয় রাশিদের গুণফল থ্রি ইন্টু ফোর সেক্ষেত্রে দেখো এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার আসবে কারণ আমি বলেছি পাওয়ার হোল স্কোয়ার থাকলে ভিতরে যা থাকবে প্রত্যেকটার উপরে স্কোয়ার প্লাস সেভেন এ এক্স চার আট তিন সাত সেজন্য আমরা সেভেন এ এক্স লিখলাম প্লাস তিন চেরা বারো এটা আমাদের এটাই অ্যান্সার ওকে এভাবে আমরা হচ্ছে খুব ইজিলিভাবে সহজভাবে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করে ফেলতে পারবো তো এখন আমরা হচ্ছে স করব ছয়ে কী রয়েছে দেখো আমাদের ছয় রয়েছে হচ্ছে সিক্স এক্স প্লাস সেভেন্টিন সেভেন্টিন ইন্টু সিক্স এক্স মাইনাস থার্টি এটা রয়েছে এখন আমাদের প্রয়োজনীয় সূত্রটা দেখছো তো এখানে কী আকারে আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কিন্তু আমাদের দেখো ফার্স্টে ঠিক আছে এক্স প্লাস এ দেখো সিক্স এক্স ঠিক আছে মাঝখানে দু জায়গায় প্লাস থাকার কথা কিন্তু এখানে প্লাস আছে ওকে কিন্তু থার্টিনের আগে কি মাইনাস আছে এটা কিন্তু দুইটাই পার্থক্য আছে দেখো সতেরো আর তেরো কারণ এ আর বি ধরবো কিন্তু এখানে আমাদের এখন প্লাস করতে হবে সেক্ষেত্রে তোমাদের হচ্ছে একটা লাইন করতে হবে এখানে এক্সট্রা সেটা হচ্ছে সিক্স এক্স প্লাস সেভেন্টিন সেকেন্ড ব্র্যাকেট নিয়ে সিক্স এক্স এখানে প্লাস করে মাইনাস থার্টিন আলাদা লিখতে হবে মাইনাসটা কমন নিয়ে লিখতে হবে দেন আমরা নর্মাল সূত্রে ফেলবো দেখো এ প্লাস এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্রটা জানি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি মানে হচ্ছে প্রথম রাশির বর্গ সেক্ষেত্রে কী হবে দেখো প্রথম রাশির বর্গ হলে সিক্স এক্স হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশিদের যোগফল সেভেন্টিন যোগ
-13 into প্রথম রাশি, প্রথম রাশি হচ্ছে 6x plus দ্বিতীয় রাশি দ্বার গুণফল মানে 17 into -13 সেক্ষেত্রে কি আসবে দেখো এটা গুণ করলে আসবে 6 মানে 6x 6 স্কয়ার মানে হচ্ছে 36 আর x মানে x স্কয়ার প্লাস এখানে 17 প্লাস এ মাইনাসে -13 into 6x এখন প্লাস এ মাইনাসে মাইনাস 17 আর 13 গুণ করলে আসবে 221 তোমরা গুণ করে নিবে ক্যালকুলেটর থেকে গুণ করে নিবে 221 আসে 17 এবং 13 গুণ করলে দেখো এখন 36x স্কয়ার প্লাস এখন হচ্ছে 17 থেকে 13 চলে গেলে 4 into 6x মাইনাস 221 তাহলে 36x স্কয়ার প্লাস 424x মাইনাস 221 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরকম হচ্ছে যদি কোনো সময় অঙ্ক এভাবে থাকে যে তোমার এখানে প্লাস আছে বা এখানেও মাইনাস সেক্ষেত্রে আমরা মাইনাসটা কমন নিয়ে নিব এভাবে এই যে এই অঙ্কটার মতো হচ্ছে কমন নিয়ে নিব কমন নেওয়ার পরে হচ্ছে আমরা অঙ্কগুলো করে ফেলব এখানে আমি কিভাবে করেছি দেখো আমাদের এখানে হচ্ছে এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে কিন্তু আমাদের সূত্র অনুসারে কি এখানেও প্লাস সেক্ষেত্রে আমাদের এখানেও প্লাস থাকার কথা এখানেও প্লাস থাকার কথা কিন্তু আমাদের এটার ভিতরে মাইনাস রয়েছে সেক্ষেত্রে আমি কি করলাম এখানে প্লাস নিয়ে এসে মাইনাসটা কমন নিয়ে দেন হচ্ছে x প্লাস a ইনটু x মাইনাস x প্লাস b x প্লাস a ইনটু x প্লাস b এর সূত্রে ফেললাম দেন হচ্ছে আমরা গুণ করে দিলাম তো এগুলো তোমরা সহজভাবে করে ফেলবে এই দুইটা গুণ করলে 221 আসে আর প্লাসে মাইনাসে মাইনাস সেজন্য আমি মাইনাস লিখেছি তো এভাবে হচ্ছে তোমরা খুব ইজিলি ভাবে সহজ পদ্ধতিতে এভাবে করে ফেলতে পারবে এই সূত্রটা অবশ্যই মুখস্থ থাকতে হবে আর হচ্ছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে বেল আইকন ক্লিক করবে যাতে আমার পরবর্তী যে লেকচারগুলো আছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যাও আমি আপলোড করলি আর হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ